হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি ভারতীয় পোস্ট অফিস থেকে একটি চাকুরির বিজ্ঞপ্তি বেশ বের হয়েছে। সেটার জন্য আবেদন করতে গেলে তোমাদের কি কি যোগ্যতা থাকতে হবে, কখন আবেদন করতে হবে, কীভাবে আবেদন করতে হবে, আবেদন ফিস কত টাকা রাখা হয়েছে, তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে করাবে, সব কিছু কিন্তু ছোট্ট একটা ভিডিওর মধ্যে বুঝিয়ে বলার চেষ্টা করছি। তোমরা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে পুরো বিষয়টা। তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটা। প্রথমে বলছি, তিনটি পোস্টের উপর বেরিয়েছে। প্রথম পোস্টটি হচ্ছে তোমাদের ব্রাঞ্চ পোস্টমাস্টার, তারপর যে দ্বিতীয় পোস্টটি এসেছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, 3 নম্বর যে পোস্টটি এসেছে সেটা হচ্ছে ডাক সেবক। এই তিনটি ক্যাটাগরি পোস্টের উপর তোমাদের ভর্তিটা এসেছে। তো সেখানে আমি সব কিছু তোমাকে নোটিফিকেশন দেখিয়ে বলছি। তোমাদের যে বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার ম্যানেজারের জন্য যে আবেদন করতে গেলে তোমাদের বেতন দেওয়া হবে যে 12,000 টাকা, তারপর আছে এখানে দেখো 14,000 টাকা, কোন কোন ক্যাটাগরি কোন কত টাকা পাবে তোমরা। এটা হচ্ছে লেভেল 1, এটা হচ্ছে লেভেল 2। 2 নম্বর এবিপিএম ডাক সেবক 10,000, লেভেল 1, লেভেল 2 12,000। দ্বিতীয় নম্বর, তোমরা যদি এর জন্য আবেদন করতে পাও, তোমাদের এলিজিবল যে এলিজিবিলিটি যোগ্যতা রাখা হয়েছে সেটা কি, এখানে দেখো 18 থেকে 40 বছর তোমাদের বয়স হতে হবে। সেই বয়সটা গণনা করা হবে 2/18/2020 হিসাব অনুসারে। তো এখানে যে তোমাদের শিডিউল কাস্ট এসটি এসসি ওবিসি আছে, এখানে আলাদা আলাদা তাদের জন্য রিল্যাক্সেশন ছাড় দেওয়া আছে, তোমরা এখানে দেখে নাও। তারপরে আছে তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখো, এখানে সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট ফর 10th স্ট্যান্ডার্ড উইথ পাসিং মার্কশিট। তোমাদের যে 10 পাস, তোমরা 10 পাস হলে চলবে, এখানে তোমাদের 10 পাস মার্কসের হিসাব অনুসারে তোমাদের সিলেকশন দেওয়া হবে। তুমি 10 পাসের উপর যদি করে থাকো কোনো অসুবিধা নেই, কিন্তু মাধ্যমিক পাসের যে তোমাদের মার্কশিটটা আছে সেই মার্কশিটের নাম্বার অনুযায়ী কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। এটার জন্য কোনো এক্সাম হয় না, এটার জন্য আবেদন করার পর তোমাদের মার্কের উপর নির্ভর করে তার কিন্তু সিলেকশনটা দিয়ে দেওয়া হয়। দ্বিতীয় নম্বর তোমার যে কোয়ালিফিকেশনটা রাখা হচ্ছে সেটা হচ্ছে কম্পালসারি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। তো আমরা যেহেতু ত্রিপুরা ক্যান্ডিডেট, ত্রিপুরা ক্যান্ডিডেটের অবশ্যই বাংলা জানা আছে, ত্রিপুরার বাংলা ল্যাঙ্গুয়েজ জানা থাকলে চলবে, তোমরা এর জন্য আবেদন করতে পারবে। এরপর এখানে অনেকগুলি স্টেট দেওয়া আছে, দার্জিলিং ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এখানে। বেসিক কম্পিউটার, তোমাদের কম্পিউটার সম্বন্ধে কিছু নলেজ থাকা দরকার। তারপর যে রাখা হয়েছে সে মেন মেন যে জিনিস বিষয়টি তোমাকে বুঝিয়ে বলছি, নলেজ অফ সাইকেল, তোমাদের সাইকেল চালানি থাকতে হবে, যদি সাইকেল চালাতে পারো তার জন্য আবেদন করতে পারবে। তারপরে যে যে মেন জিনিসটি আছে সেটি বুঝিয়ে বলছি, নোটিফিকেশনে এখানে দেখো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার জন্য একটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন এর জন্য করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটটা আবেদন যে করবে তোমরা 18/2/2020 থেকে 18/3/2020-এর মধ্যে তোমরা আবেদন করতে হবে। আমার কাছে নোটিফিকেশানটা একটু দেরিতে পৌঁছে গেছে, তাই ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে গেছে। তো আর আজকে হচ্ছে তোমাদের মার্চ মাসের 16 তারিখ, 17-18 আরও 2 দিন রয়ে গেছে সময়, তোমরা এর মধ্যে তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লাই করে নাও, যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক। তো কিছু কিছু ডকুমেন্টসগুলো তোমাদের আপলোড করতে হবে, তোমরা যখন করবে তোমরা ওই সময় কম্পিউটার দোকানে জেনে নেবে কীভাবে করতে, কী কী ডকুমেন্ট লাগবে, যেখানে তোমাদের কী কী মেন জিনিসটি আছে ওইটি আরও বুঝিয়ে বলছি। অ্যাপ্লিকেশন অফ ক্যাটাগরি ওবিসি ওসি ইডব্লিউএস মেল শোল পে 100। তোমাদের এখানে যে ওসি ওবিসি ইডব্লিউএস মেল ক্যান্ডিডেট আছো, তারা তোমাদের 100 টাকা তোমাদের ফিস দিতে হবে এটার জন্য অ্যাপ্লাই করতে গেলে। তো এই ছিল মেন মেন বিষয়টি, আর এর জন্য আবেদন করতে গেলে তোমরা কত টাকা পাবে এটা তো সব বলে দিয়েছি। আর এখানে যে টোটাল পোস্ট আছে, টোটাল পোস্টটা তোমরা দেখে নাও সব, তোমাদের টোটাল পোস্ট আছে এখানে দেখো, টোটাল পোস্ট 2021, 2021 জনকে নিয়োগ করা হচ্ছে। এখানে কোন কোন ক্যাটাগরির জন্য কত পোস্ট সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ইডব্লিউ এস এর জন্য 144, ওবিসির জন্য 408, পিডব্লিউডি এর জন্য 17, পিডব্লিউডি বি এর জন্য 19,
পিডব্লিউসির জন্য 19, পিডব্লিউডিইর জন্য 9টি, এসসির জন্য 429টি, এসটির জন্য 94টি, ইউআরজের জন্য 882টি পোস্ট। সবটি মিলিয়ে হয়েছে তোমাদের 2021টি পোস্ট। তো তোমরা যারা যারা আবেদন করতে চাও, খুব তাড়াতাড়ি এর জন্য আবেদন করে নাও, কারণ আবেদনের শেষ তারিখ কিন্তু আর বেশি নাই, আজকে 16, 17, 18, আর 2-3 দিন আছে, 2-3 দিন তোমরা আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়টা। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা, আরেকটা বিষয় তোমাদের বলে দিচ্ছি, এটা যে নোটিফিকেশনটা বেরিয়েছে, এটা বেরিয়েছে তোমাদের নোটিফিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রামীণ ডাক সেবা সাইকেল 2002-2019 ওয়েস্ট বেঙ্গল সার্কেল। ওয়েস্ট বেঙ্গলের যে পোস্ট অফিস আছে ওই তরফ, ওইখানের জবটা তোমাদের হবে। তো ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বেরিয়েছে, এটার জন্য ত্রিপুরা থেকে অবশ্যই আবেদন করতে পারবে। তো কী কী পোস্ট ছিল সেটি কিন্তু আমি বুঝিয়ে বলে দিয়েছি। তো আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। তো আজকের জন্য এতটুকুই।